আসসালামু আলাইকুম আমি ফার্নাইজমেন্ট রুমি স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশনাবল হাউজে আজ আমি নিয়ে এসেছি বাথরুম ক্লিনিং ব্লগ নিয়ে তো বা আমি কীভাবে বাথরুম ক্লিনিং করি বা পরিষ্কার রাখি আর অর্গানাইজ করে সুন্দর করে রাখি তাই আজকে দেখাবো বাথরুম ঘরের অনেক ইম্পর্টেন্ট একটি ফার্ট বা অংশ যেটাই বলি না কেন এটাকে কখনোই নেগলেক্ট করা যাবে না বাথরুম পরিষ্কার রাখা খুবই ইম্পর্টেন্ট আমাদের স্বাস্থ্যের জন্যই তো সেটাই আমি কিভাবে করি আমার বাথরুমটাকে ক্লিনিং করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তবে তার আগে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিভাবে করবেন সেটা একবার দেখে নিন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আপনার কাছে তাহলে এই যে লাল চিহ্ন বাটনটি সাবস্ক্রাইব বাটনটি চাপ দিবেন এবং তার পাশে থাকা বেল বাটনটিও চাপ দিবেন যাতে করে আমার নিয়মিত ব্লগের নোটিফিকেশন একটি কথা যদি ভিডিওটি দেখার পর আপনার ভালো লেগে থাকে তাহলে ছোট্ট লাইকটি দিতে ভুলবেন না আর এই ভিডিওটি দেখার পর আপনার যদি কোনো আরও আইডিয়া থাকে ক্লিনিং করার ব্যাপার নিয়ে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন কোনো অসুবিধা নেই সেটাও আমি আমার কাজ লাগাতে পারবো তো চলুন শুরু করি আমার আজকের বাথরুম ক্লিনিং ব্লকটি তো আমার বাথরুমটি হচ্ছে পাঁচ ফিট বাই দশ ফিট তো এই যে বাথরুমের অবস্থা গোসলের পরে আর কি দুপুরবেলা তো আমার ছেলেরা গোসল করে ফ্যান ট্যান্ট রেখে চলে গেছে তো আমি এখন তিন চার দিন হয়েছে আমার বাথরুমটা আসলে দোয়া হয়নি তো দুতে এসে ভাবলাম যে আমার বৃহস্পতিদের জন্য শেয়ার করি আমি কিভাবে ক্লিন করি এবং পরিষ্কার পরিচ্ছন্ন রেখে শুকনো করে রাখি তো সেটাই তো আমি প্রথমে আমার যে জিনিসগুলো আছে বাথরুমে সেগুলো আমি বের করে নেব তো দেখতে পাচ্ছেন আমি ফাফসগুলো বের করে বাইরে রাখতেছি আর যে জিনিসগুলো মানে বাথরুমে পড়ে আছে সেগুলো মানে বাইরে নিয়ে যাচ্ছি যেগুলো মানে বাথরুমে এখন লাগবে না এগুলো আমি বাইরে আমি একটা মোড়া এনে মোড়ার উপরে রেখে দিব। সব জিনিসগুলো টুকিটাকি আর কি তারপরে আমি একবারে ধুয়ে তারপরে রাখবো এখন একবার আমি সব কিছু খালি করতেছি তো আমি বাথরুম ধোয়ার জন্য কি কি নিয়েছি যে আমার এই জুটিটা সব সবসময় বাথরুম ধোয়ার জন্য থাকে তো আমি একটি তারসোবা আর ব্রাশ ফ্লোর মাজার জন্য আর সাবান পাউডার একটা ছোটো ব্রাশ আর এই চামচটা দিয়েও আমি ছোটোখাটো খাটো যে চিকন জায়গাগুলো আছে সেগুলো মাজি তো আমি প্রথমেই একটু হারপিকটাকে নেড়ে চেড়ে হারপিক দিয়ে দিচ্ছি টয়লেটে তো হয়তো অনেকের কাছে অনেক বেশি কথা মনে হতে পারে কিছু মনে করবেন না আসলে একটু কথা বেশি না বললে তো হয় না কথা বেশি বলি অনেক আপুর আবার কমেন্ট করেন ফেসাল পারি নাকি যাই হোক তো কারো কাছে খারাপ লাগবে কারোর কাছে ভালো লাগবে এটাই স্বাভাবিক তা আমি হার্পিক দিয়ে এগুলোকে কিছুক্ষণ রেখে দিব। এটাই নিয়ম যেটা হারপিক দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া তো আমি উপরের দিকে দিইনি শুধু কমেটের ভিতরের দিকেই দিয়েছি তো প্রথমে আমি আমার ঝুড়িটাকে ভালো করে ধুয়ে ক্লিন করে মানে একটু উপট করে রাখবো পানি ঝরে যাওয়ার জন্য তো এটা ক্লিন করে তারপরে শুরু করব কারণ ঝুড়িটা পরিষ্কার থাকলে ধরতে ভালো লাগে আর এগুলো দুই তিন দিন না দেওয়ার পরে ধুলাবালি যে পড়ে থাকে সেটা একটু ক্লিন থাকলে ভালোই লাগে আর কি তো আমি প্রথমে আমার বেসিংটা মেজে নিব তো এখানে একটা কথা আমি বলে দিই মানে দুটা আমার ইয়ে সেটা হচ্ছে নেগেটিভ দিক সেটা হচ্ছে আমি হাতে গ্লাভস দিয়ে কোনো কাজ করতে পারি না তো ওয়াশরুমটাও আসলে আমি গ্লাভস ছাড়াই ধুয়ে নিচ্ছি তো কেউ কিছু মনে করবেন না আসলে এটা আমি যেটা পারি না সেটা আমার করতে ইচ্ছে করে না আর যেটা আমি ন্যাচারাল সেটাই দেখাই এখানে আমি বা অতিরিক্ত কিছু করা আমার ভালো লাগে না সেটাই তো আপনারা যদি দেখতে কারো ঘৃণা লাগে বা খারাপ লাগে না দেখবেন অসুবিধা নাই আমার ব্লগটি আর আরেকটা বিষয় হচ্ছে আমি ফ্লোরটাও মাজার বিষয়ে আমি বসে মাজতে পারি না মানে বসে করলে আমার কোমরে খুব ব্যথা করে তো সে কারণে আমি পা দিয়েই মাজবো সেটাও আপনারা কিছু মনে করবেন না আমি প্রথমে এটা নিয়ে একটু বলে নিচ্ছি কারণ অনেক আপুরা হয়তো এটা নিয়ে কমেন্ট করতে পারেন যে এইভাবে করলেন কেন তো এটা হচ্ছে আমার মানে দুর্বলতা আর কি দুর্বল দিক তো আমি আসলে গ্লাভস দিয়ে কোনো কাজে আমি কিনে সেগুলো আসলে পড়ে আছে আবার এগুলো অনেক সময় রাবার কারণে নষ্ট হয়ে যায় কয়েকবারই কিনেছি কিন্তু আবার গ্লাভস লাগিয়ে হাতে কাজ করতে মানে পারি না এরকম আর কি যাই হোক আমি বেসিনটাকে সাবান দিয়ে ভালো করে আর এখানে আমি সাবান পাউডার দিয়েই ধুয়ে নিচ্ছি কারণ আমাদের দেশে অত বেশি অনেক কিছু দিয়ে ধোয়ার মতো আসলে সবারই কিন্তু অ্যাভেলেটি হয় না তো আমরা মনে করি ওয়াশরুমটাতে এত মেডিসিন এত কিছু দিয়ে ধোয়া আসলে সবার পক্ষে সম্ভব না তো আমি যথা সব সময় আর কি সাবানের পাউডার দিয়ে বা লিকুইড সাবান দিয়ে ধুই তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি যেটা আমাদের জন্য সহজ আর কম খরচে সাশ্রয়ীভাবে করা যায় সেটাই তো আমি এখন সুন্দর করে একটা রুমালের সাহায্যে সব কিছু এই রুমালটা আমার ওয়াশরুমে থাকে এটা শুধু ওই বেসিং শহর সব কিছু মোছা জন্যই এটা অনেক নরম সফট একটি রুমাল তো এই বাল্বটা ঝুলতে না গত এক সপ্তাহ তো ভাবছি খুলবো খুলতে গিয়ে দেখি যে এটা ঝুলে উঠলো তো এটা মানে সারপ্রাইজ হয়ে গেলাম তো যাই হোক ভালোই একটা ইয়ে এমনিতে আসলে একটা জিনিস নষ্ট হয়ে গেলে কিনব আনবো এটা করতে করতে অনেক সময় লেগে যায় তো যাই হোক আমার লাইটটা জ্বলে উঠলো এর ভিতরে আমার টয়লেটটা আমি ব্রাশের সাহায্য ক্লিন করে নিচ্ছি আর এই যে তার সোবা দিয়ে আমি হালকা হাতে কিন্তু ওইটা ধুয়ে নিচ্ছি কারণ আমি যে তার ইয়েটা আছে মানে নরম সোবাটা সেটা আমি বেসিং ধুই এই কমেন্টগুলো ধুই না আর কি সেই জন্য এখানে আনতেছি না তো তার সোপা দিয়ে এগুলো একটু হালকা হাতে ধুলে কিন্তু ছোটোখাটো যে দাগ ডাক বা ছোটোখাটো ময়লাগুলো উঠে যায় খুব সুন্দরভাবে এই জন্য তার দিয়ে এটা নতুন তার যার কারণে এখনও নরম সফট তো এই কারণে আমার টয়লেটগুলো সুন্দর এবং ক্লিন থাকে চকচকে আর কি তো আর দুই তিন দিন পর পর ধোয়ার কারণে আসলে এত বেশি কিন্তু মানে ময়লা একদম অপরিষ্কার থাকে এরকম বিষয় না খুব সুন্দরই থাকে ঈদের কারণে তিন চার দিন হয়ে গিয়েছে আমার না হয় আমি প্রতি দুই তিন দিন পর পরই দুই না হলে আমার ভালো লাগে না মানে একদিন পর বা দুই দিন পরই দুই এরকম তো আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি তো আমার টয়লেট ট্যুর একটা যে ভিডিও দিয়েছিলাম সেটা অনেক আপুরাই পছন্দ করেছেন অনেক ভালো ভালো কমেন্ট করেছেন যেটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এত সুন্দর সুন্দর আপনাদের কমেন্ট পেয়েছি আর ওইটা আমার অনেক ভালো সবার ভালো লেগেছে এই জন্য অনেক ভাইরালও হয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ তো অনেক কাপুরা আবার বলেছেন অনেক ফেসাল পারি নাকি আর অনেক কাপু বলেছেন এটা সোনার টুকরা নাকি টয়লেটটা তো এটা বিষয় না আমাদের আমাদের দেশে হয়তো অত দেখায় না এসব বিষয় কিন্তু বাইরের রাষ্ট্রে কিন্তু এসব জিনিস টয়লেট তারপর ওয়াশরুম এগুলোকে খুব ক্লিন করে সুন্দর করে রাখে কারণ দিনের অধিকাংশ সময়ে কিন্তু আমরা ওয়াশরুমে টয়লেটে থাকতে হয় গোসল করতে বাচ্চাদেরকে গোসল করাতে তারপরে টয়লেট করতে যাই হোক ব্রাশ মুখ দুওয়াশ থেকে সব কিছু করতে আমাদের ঢুকতে হয় সেই হিসাবে আমাদের টয়লেটটা যদি ক্লিন থাকে পরিষ্কার থাকে একটু দুর্গন্ধ মুক্ত থাকে তখন কিন্তু মুক্ত থাকে তাহলে আমাদের ঢুকতে আর বেশি বাধা থাকে না আর মানে ভালোই লাগে এটা আর কি তো এই যে আমি কলগুলোকে তার শোভা দিয়ে ভালো করে মেজে নিচ্ছি আর এই আমার ওয়াশরুমটাতে কিন্তু মানে ফাটশান দেওয়া গ্লাস দিয়ে তো আমি এক এক বাসায় দেখেছি এই গ্লাসগুলো পানির ফোটায় ফোড়ে ফুড়ে একদম দাগ ফুটে থাকে একদম বিশ্রী অবস্থা যেটা আসলে অনেক বাসায় মানে কয়েকটা বাসায় দেখেছি সেটা আসলে আত্মীয় স্বজনদের বাসায় বলবো আমি দেখেছি অনেক নোংরা অবস্থা তো আমি চেষ্টা করি সবসময় এটা ক্লিন এবং ফানি যেন না থাকে ফানের সিটাগুলো যেন না থাকে দু করার পরে আমি রুমাল দিয়ে মুছে ফেলি যার কারণে আমার এই গ্লাসটা এত সুন্দর ক্লিন আছে আল্লাহর মের একটুও ফানির চিটা নেই এবং খুবই গ্লাস গ্লাসের মতোই তো এটা আমি এইভাবে আমার সাবান পাউডার আর নরম রুমালটা দিয়ে মুছে রাখি সবসময় তো এই কারণে আমার বাথরুমের গ্লাসটা অনেক সুন্দর থাকে তার এই যে কলসহ বিভিন্ন এই জিনিসগুলো আমি সব সময় তার তারচোভা দিয়ে বা রুমাল দিয়ে সাবান দিয়ে মুছে নেই। যার কারণে খুবই চকচকে জকজকে থাকে আর পানি দিয়ে ধোয়ার পরে এরকম রুমাল দিয়ে মুছে ফেলাই ভালো তাহলে খুব সুন্দরভাবে যে পানিগুলোর চিটা থাকে সেগুলো মুছে ফেললে আর দাগ পড়ে না আর না হয় মানে পানির চিটার দাগগুলো কিন্তু শুকিয়ে গেলে মানে পানির চিটাগুলো শুকিয়ে গেলে দাগ পড়ে যায় আর কি তো এই কারণে রুমাল দিয়ে মুছে ফেললে আর কলে বা যে কোনো জায়গায় আর পানির দাগটা পড়ে না তো আমি গ্লাসগুলোকে পানি দিয়ে হ্যাঁ ভালো করে ধুয়ে নিচ্ছি যেহেতু সাবান দিয়ে মেজে নিয়েছিলাম তো সেই হিসাবে আমি এটাকে মুছে নিচ্ছি এখন আমি রুমাল দিয়ে সব কিছু মুছে নিচ্ছি এরপরে আমি এতক্ষণ হ্যাঁ পায়ের ময়লা বা নিচে যে ময়লাগুলো পড়েছে সেগুলোকে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি তারপরে আমি সাবান পাউডার দিয়ে তারপরে ঢলে নিব আর কি ব্রাশ দিয়ে প্রথমে মানে যে ময়লাগুলো সেগুলো ক্লিন করে নিয়েছি তো এই যে সাবান পাউডার দিয়ে আমি ছিটা দিয়ে দিচ্ছি এই ইয়েগুলো যদি বেশি দাগ পড়ে তখন হারপিক দিয়ে আমি এর দা মানে টাইলসের যে ইয়েগুলো মাঝখানের পাকগুলো সেগুলো ক্লিন করে এখানে যদিও এ দূর থেকে কালো দেখাচ্ছে এমনিতে কিন্তু ক্লিন আছে মানে পরিষ্কার তো আমি সামনের দিক এবং গ্লাসের ভিতরের দিক ভালো করে পা দিয়ে ঢলে নিচ্ছি তো এই জন্য আমি আগে সরি বলে নিচ্ছি আসলে আমি বসে কোনো কাজ করতে পারি না কারণ কোমরে ব্যথা করে এই কারণেই তো এখন আমার পানি দিয়ে ধোয়া শেষ এখন আমি হ্যাঁ সব কিছু একটু শুকিয়ে নিব। মানে যে পানিগুলো দিয়ে তখন ধুয়েছি সেগুলোকে এখন এই লাঠির সাহায্যে আসলে এটা মনে আসতেছে না এটার নামটা যেন কী মর না যেন কী বলে যাই হোক এটা দিয়ে টেনে টেনে আমি পানিগুলোকে নিয়ে এস আসতেছি তো এটা দিয়ে পানিগুলো টেনে শুকিয়ে নিলে কিন্তু পানি শুকিয়ে যায় ফ্লোর আর সেত সেতে ভিজে থাকে না তো এখন আমি সব কিছু ধুয়ে রেখে দিচ্ছি জুড়িতে আমার মোটামুটি ধোয়া শেষ এখন আমি সব কিছু জায়গায় রেখে দিব তো আসলে ক্লিন থাকলে বেশিক্ষণ সময় কিন্তু লাগে না বাথরুম ধুতে না হয় বেশি কি অপরিষ্কার হয়ে গেলে ধুতে অনেক সময় লাগে তো আমি এখন জুড়িটাকে আমার টয়লেটের কর্নারে রেখে দিয়েছি এদিক দিয়ে পানি যাওয়া হয় মানে পানি যায় না এটা শুকনাই থাকে এই জন্য কর্নারে রেখে দিয়েছি তো বেসিংয়ের উপরে জিনিসগুলো আমি ধুয়ে ক্লিন করে রেখে দিচ্ছি মানে যেটা যে জায়গায় থাকা দরকার সেটা সেই জায়গায় রেখে দিচ্ছি আর এই ফুলের যে ইয়েটা বাসটা সেটা অনেক আপুই জিজ্ঞেস করেছেন আমি এত ফুল কোথা থেকে কিনি আসলে আমি এগুলো এক এক দিন এক এক জায়গা থেকে যখন যেটা চোখে পড়ে ভালো লাগে আর কম দামে পাই সেটাই কিনি একদম বেশি টাকা দিয়ে কিনি কিনতে হবে এরকম বিষয় না তো আমি এখন একটু যে ফানির সিটাগুলো আছে গোসল করে নিয়েছি গোসল করার শেষ এখন আমি এগুলো একটু মুছে নিচ্ছি কারণ এগুলো সিটা থাকলে কিন্তু দাগ ফুটে যাবে আমি গোসলের পরে রুমালটা তো আমার পরিষ্কারই এটাতে কোনো খারাপ কিছু নেই তো সেই হিসাবে আমি রুমাল দিয়ে সব সময় মুসে তারপরে বের হই দুই মিনিট যদিও একটু সময় দিই কিন্তু আমার জিনিসগুলো পরিষ্কার এবং জকজকে থাকে আর দাগ ফুটবে পড়ে না এই কারণে তো এই যে এই এই সাইডগুলোতে পানির পোটা পড়েছে সেই জন্য এগুলো মুছে নিচ্ছি তো আসলে আমি যেদিন মাথা দুব আমি দুই দিন পর পরই মাথা ধুই তো মাথা দুবো গোসল করবো তখনই বাথরুম ধুই বাথরুম ধুয়ে একবারে গোসল করে বের হই তো আমি এই যে হুকটা লাগিয়েছিলাম সেটা উঠে গিয়েছে মানে একটু ফানি ছিল এই কারণে তো এখন আবার লাগিয়ে নিচ্ছি আর টাইলসগুলো শুকিয়ে গিয়েছে ফ্লোর আর কি তো আমি এই জন্য আমার ফাপসগুলোও দিয়ে দিচ্ছি ফ্লোরে আর এই হ্যাঙ্গারটা নিয়েও অনেক আপুরা প্রশ্ন করেছেন তাই আজকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে টাইলস হুক হ্যাঙ্গার এইটা মানে ডিল করে লাগানো না তো আমি টুকিটাকে আমার তয়লাগুলো ওয়াশ করার তয়লা এইসব জিনিসগুলো এটাতে রাখি মানে বেশি একটা ওজনে কিছু না আবার ওজনও এটা মানে নিতে পারে খারাপ না তো এটাকে উপরের দিকে নিলে এটা বাতাস ঢুকে এগুলো খুলে যায় যে চুম্বকের মতো প্লাস্টিকের এই জিনিসগুলো যে দেখেন কী শক্তভাবে এটা লেগে গিয়েছে তো একটু ধাক্কা দিলে খুলে যাবে যে আমি আবার এখন লাগিয়ে দেখাচ্ছি সোজা করে লাগিয়ে উপর থেকে নিচের দিকে চাপ দিলে এটা লেগে যায় তো এটা আমি বাণিজ্য মেলা থেকে কিনেছি একশো টাকা দিয়ে তো এটা এখন কোথায় পাওয়া যাবে আমি ঠিক জানি না যখন যেটা আসলে চোখে পড়ে ভালো লাগে দামেও কমে পাই সেটাই আমি কিনি তো যেটা আমার দরকার দরকারে আসবে সেই সব জিনিসগুলোই তো এখন আমি এগুলো হ্যাং করে রেখে দিয়েছি আমার জিনিসগুলো তো আমার মোটামুটি ওয়াশরুম ক্লিন করা পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং গুছিয়ে রাখা কমপ্লিট হয়েছে তো এখন দেখে নিন আমার ওয়াশরুমটা ক্লিনিংয়ের আগে কেমন ছিল এখন ক্লিনিংয়ের পরে কেমন হয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর চকচকে জকঝকে হয়ে গিয়েছে তো আসলে এরকম ক্লিনিং বাথরুমে ঢুকলে শরীরটা খুবই ফাতলা লাগে ভালোই লাগে আর যদি অপরিষ্কার বাথরুমে ঢুকি তখন শরীরটা অনেক ভার হয়ে যায় যদিও আমার কথা আসলে আপনারা বুঝতে পারেন কি না আমি জানি না তো আমার মনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি তো এই হুকটা তখন তো খুলে গিয়েছিলো এরপরে আমি আবার গ্লুগান দিয়ে লাগিয়েছি শুকনো হওয়ার পরে টাইলসটা তো আর কিছু গাছ আমি বারান্দায় রেখেছিলাম মানে এই বাথরুমেরই সেগুলো আবার এনে রেখেছি দেখতে পাচ্ছেন টয়লেটটা অনেক জকঝকে একদম মানে গ্লাসের মতো চকচক করতেছে তো এখন আমি ব্রাশটা ঝুলিয়ে দিচ্ছি ব্রাশটা নিচে রাখলে কিন্তু মানে এই ব্রাশের ব্রাশগুলো ইয়ে হয়ে যায় চ্যাপটা হয়ে যায় এই কারণ ঝুলিয়ে রাখাই ভালো তো আর কলগুলো সুন্দর চকচক করতেছে আর আমার এই ওয়াশ করার জিনিসগুলো এভাবে আমি হ্যাং করে রাখি আর এই যে গ্লাসটা খুবই সুন্দরভাবে ক্লিন হয়ে আছে দেখতে পাচ্ছেন এই পাশ উপ সুন্দরভাবে দেখা যাচ্ছে যাদের ছোট বা আমার তো একটু বড় যাদের ছোট বাথরুম তেমন কিছুই না থাকুক তারপরও আপনারা পরিষ্কার রাখবেন নিজের বাথরুমটাকে জীবাণুমুক্ত রাখবেন এটাই কামনা করি আর গ্লাস জানালা খুলে রাখবেন তো কেমন লাগলো আজকের আমার এই টয়লেট ক্লিনিং ব্লগ কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম